तुम सिंदूर निये खेला बंद करो। एकजनेर संगे संसार करते एसेछो आर एकजनेर नामे सिंदूर पड़छो आर जार नामे सिंदूर पड़छो से कि तुम्हारे मने रेखेछे। तार तो पोस्टटा पढ़लाम फेसबुके नाकि पोस्ट करेछे, देखलाम लिखेछे से अतीत भूलते चाय। तार काछे तुमि एखन अतीत, तारपरेও এরকম করছো, এত বড় ভুল করো না। ছি, তুমি এত অসভ্য হয়ে গেছো, তোমার মনে এতটা নোংরা। সত্যি বলছি আমি ভাবতেও পারছি না। অনেকের ভিডিও দেখলাম, অনেকের, তারপরেই তোমাকে নিয়ে এই ভিডিওটা আমি করলাম। তাও তোমার ভিডিও তো দেখছি, তুমি ঘন ঘন ছাদে যাচ্ছ, তুমি গান শুনছো, তোমার ঘুম হচ্ছে না, শুধু তোমার খিদে পাচ্ছে, তোমার স্নান করতেও ইচ্ছে করছে না, শুধু তুমি খাওয়া আর ঘুম এই দুটো বজায় রেখেছো। আরও তার সঙ্গে কিছু নিশ্চয়ই রেখেছো। আর বন্ধুরা, কুমকুম প্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবার একটি কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, মেন্ডি ফিরে এসেছে সংসার করার জন্য নয়, সংসারটাকে আবার ভাঙতেই এসেছে। ও চেয়েছে সোমনাথ দাকে তাড়িয়ে দিয়ে ও সৌভাগ্যী কুটিরে শুধু একা থাকবে আর একজনের সাথে সমানভাবে যোগাযোগ রাখবে। সামাজিকভাবে যেটা যদি করতে নাও পারে, লুকিয়ে লুকিয়ে সেটাও করতে চাইছে। কিন্তু এটা কি সম্ভব মেন্ডি? আর তুমি খুব কথা বলছো না জয়ীর ভবিষ্যৎ, জয়ীর ভবিষ্যৎ, জয়ী তোমার জীবন। এতদিন তো এত কথা বলতে না জয়ীকে নিয়ে। একজন মায়ের কাছে যে সন্তান কি সেটা এতবার করে বলতে হয় না ভিডিওতে, সেটা সবাই জানে। অন্ততপক্ষে যারা মা তারা সবাই জানে, যারা মা হয়েছে যে সন্তান তাদের কাছে কি। তাই জয়ীর ভবিষ্যতের কথা এত তোমার মনে পড়ে গেল হঠাৎ করে যে সোমনাথদা তোমাকে আসতে বারণ করেছিল, তাও তুমি চলে এসছো। কারণ সোমনাথদার দেওয়া তুমি শর্ত মানবে না, মানতে চাইছো না, সে তোমার কথাবার্তাতে আমি বুঝে গিয়েছিলাম। যখন তুমি বলছিলে ওই যে একটা শর্ত দেওয়া ছিল না যে অন্য কোনো অবৈধ সম্পর্কে তুমি জড়াবে না, চেষ্টা করবে, সেখানে তুমি বলেছো ভাগ্যিস চেষ্টার কথা আছে, যে করা যাবে না এমন কিছু লেখা নেই, এরকম একটা ব্যাপার তুমি বলছিলে। আর খুব হাসছিলে, মানে তোমার কাছে ব্যাপারটা ভীষণই হাস্যকর ছিল। অবশ্য আমার কাছেও ছিল, কারণ এভাবে বেঁধে রাখা যায় না কাউকে। সোমনাথদা, নিজের ক্ষতি নিজে করো না। এ মেয়ে তোমার সাথে সংসার করতে পারবে না। এর মনে একজন পুরো জাগিয়ে বসে আছে, এ কিছুতেই তাকে মানে ছাড়তে পারবে না। সে ছেড়ে দিচ্ছে, এ পারবে না। এ চাইছে সৌভাগ্যী কুটিরে থাকতে নিজে একা। কিন্তু মেন্ডি, সৌভাগ্যী কুটির কি তুমি একা করেছিলে? তুমি যে এত বড় বড় কথা হলো, প্রতি কথাতেই বলছো তোমার ঘর, তোমার ঘর, তোমার একার ঘর, তুমি একা বানিয়েছিলে। তুমি যে আগে ব্লগগুলো দিতে সেটা কি তোমার একার ছিল? তুমি তো তিনজনকেই দেখাতে, সেক্ষেত্রে তো তোমার একা টাকাটা হয় না। যে তুমি যে টাকাটা খরচ করেছো, পরিশ্রমটা হয়তো তোমার বেশি থাকতে পারে, কিন্তু পুরোটা কিন্তু তোমার নয়। তাই তুমি এভাবে বলো না তোমার ঘর, তোমার সব কিছু। জায়গাটাও তো তোমার নয়, তুমি কিনেছিলে আলাদা করে জায়গাটা। এত বড় বড় কথা বলছো, তুমি নাকি তোমার নিজের ঘরেই ঢুকতে পারছো না, শর্ত মানতে হচ্ছে। তুমি কি ভেবেছিলে সৌভাগ্যী কুটিরে বসে সোমনাথদাও থাকবে আর তুমি আরেকজনের সাথে সম্পর্ক রাখবে, আর সেটা সোমনাথদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু বলবে না, কারণ তুমি ঘরটা বানিয়েছো। তাই তো লজ্জা করছে না? এগুলো তুমি ভাবো কি করে? এতটা নির্লজ্জ হতে পারো কি করে তুমি? আর আমি সবচেয়ে অবাক হয়েছি বন্ধুরা, মেনি নাকি এখন ওই ছেলেটার নামে সিঁদুর পরে। ওই ছেলেটা নাকি ওকে সিঁদুর পরিয়েছিল, লুকিয়ে পরিয়েছিল। ভাবতে পারছো? এটা সত্যি আমি ভাবিনি। আর এটাও শুনলাম সোমনাথদা নাকি মেন্ডিকে শর্ত দিয়েছিল যে ওই শাঁখা সিঁদুর খুলে পেলো, সিঁদুরটা মুছে পেলো, আমি নতুন করে তোমাকে শাঁখা সিঁদুর পরিয়ে দেবো সবার সামনে, সেটা বেশ ভালো হতো। কিন্তু না, ওই শর্ত মেন্ডি মানতে পারবে না। আর মেন্ডির ওই যে দিদি আছে সোনা দিদি, সে তো বলেই দিয়েছে কার নামে মেন্ডি সিঁদুরটা পড়ছে এখন, বলে দেব বলে দেব এরকমটা করছিল। মানে সোনা দিদি সবটা জানে যে মেন্ডি এখনও ওই ছেলেটার মধ্যেই ঢুকে আছে, এত সহজে মেন্ডি বেরিয়ে আসতে পারবে না। তাহলে মেন্ডি এত নাটক করছো কেন? এই নাটকটা বন্ধ করো, সোমনাথদাকে ছেড়ে দাও, বাঁচতে দাও ছেলেটাকে, তারপর তুমি বেরিয়ে যাও। যেখানে তোমার ভালোবাসা নেই সেখানে না থাকাই ভালো। সেটা সংসার বলা চলে না। এই যে তুমি আছো না, এটা সংসার করা বলা চলে না, এভাবে সংসার হয় না। তুমি থাকো ওই ছেলেটার সঙ্গে, যদি তুমি থাকতে চাও থাকো, কিন্তু সোমনাথদাকে ছেড়ে দাও, তারপর থাকো। তো এটা কেন করছো? এর সঙ্গেও থাকবে, ওর সঙ্গেও থাকবে, এটা কি সম্ভব? এগুলো বন্ধ করো। আর কত কিছু দেখাবে তুমি, আর কত নাটক করবে সবার সামনে, আর বেছে বেছে তোমার পছন্দ করা কমেন্টগুলোতে রিঅ্যাক্ট দিচ্ছ। আমি দেখছি তো, আমি দেখেছি, আর কমেন্ট করিনি তোমাকে, কারণ ভেবেছিলাম তুমি সংসার করতে এসেছো, তাই তোমাকে শুভকামনা জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, কমেন্টও করেছিলাম। কিন্তু না, তুমি তার যোগ্য নও। তোমার মনে একরকম চলছে আর তুমি দেখাচ্ছ ভিউয়ার্সদের আর একরকম। তুমি কি বোঝাতে চাইছো? যে তুমি সংসারটা করতে এসেছো, সোমনাথদা তোমাকে মানতে পারছে না, এমনটা কিন্তু নয় বন্ধুরা। এক খুব বড় খেলা খেলছে নাটকবাজ মেয়ে একটা, মেন্ডি। ওর মনের মধ্যে একজন আছে, সম্পূর্ণভাবে জায়গা করে আছে, আর ও সবাইকে দেখাচ্ছে ও সংসার করতে এসছে সোমনাথদার সঙ্গে, আর খুব জয়ীর ভবিষ্যৎ করছে। এগুলো কেন করছো? এত লোক দেখিয়ে কী লাভ? এতে কি তুমি ভালো থাকছো? ভালো থাকতে পারছো? ছাদে কি জন্য যাও ঘন ঘন কান্না করতে? তো এতে তো তুমি ভালো নেই, তোমার তো ঘুমও হয় না ভালো করে, শুধু খাওয়াটা হয়, এর বেশি তোমার কিছুই হয় না। তোমার ঘুম আসে না, তোমার স্নান করতে ইচ্ছে করে না, তোমার মানসিক শান্তি নেই, এতে তো তুমি ভালো নেই। তাই তুমি ডিভোর্সটা দিয়ে তুমি চলে যাও যার কাছে তুমি ভালো থাকবে। সেটা করছো না কেন? কেন বিয়েদের সাথে এত লুকোচুরি খেলা খেলছো, এত নাটক করছো? এবার বন্ধ করো, অনেক হয়েছে। ছি, কি বলবো বন্ধুরা, শুনে না আমার সত্যি খুব খারাপ লাগছে যে সংসার করতে এসেছে, আবার সিঁদুরটা নাকি অন্যের নামে পড়ছে। যাই হোক, জানি না বিষয়টা কতটা সত্যি, তো অনেকের ভিডিও দেখলাম আর মেন্ডিরও কাণ্ড কারখানা শুনলাম। আর মেন্ডি সোনা দিদি যখন বলেছে, কারণ সোনা দিদির সঙ্গে তো মেন্ডির যোগাযোগ ভালোই আছে। আর মেন্ডি সাবধান সোনা দিদির থেকে। সোনা দিদি কিন্তু এখন খুব ভাই ভাই করছে, ওই যে হুলের কথা বলছে। দেখো তোমার হুল কি আর তোমার আছে, নাকি সোনা দিদির হয়ে গেছে, সেটাই দেখো। তো যাই হোক বন্ধুরা, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।